আসসালামু আলাইকুম সবাইকে, অনেক ধন্যবাদ। এবং আমি আসলে খুব প্রাউড ফিল করছি যে আমাকে একটা ফ্লোর দেওয়ার জন্য, এবং আমি এতটা কাছে আসতে পারছি সবার। একটা দিন একটু টাইম আমি ছিলাম না, সবাই আমাকে খুঁজছিল, ওই টাইমটাই আমার মনে হয়েছে যে না, আমার এই কোর্সটা করা সার্থক। আজকে জাস্ট লাস্ট ডে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, তানভীর একাডেমিকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং আমরা সবাই আজকে একসাথে আছি এবং সুস্থভাবে আছি, ক্লাসটা শুনতে পাচ্ছি, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং আপুর সামনে যে আমরা কিছু কথা বলতে পারছি, এইটার সুযোগটা পাওয়ার জন্য আমি আসলে কৃতজ্ঞ, আবার বলছি কৃতজ্ঞ। তো সোমান ভাই, আসলে ফর্মাল যে জিনিসগুলো বলে দিয়েছে আমার কাজটাকে, আমার মনে হলো যে আমি এগুলো বলতে চাচ্ছিলাম, ভাইয়া বলে দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ। আমি শিক্ষকতা হিসাবে প্রথমে আসলে আমার জীবনটা শুরু করেছিলাম। আমি আজ নিজে চিন্তা করি, আমি ব্যর্থ শিক্ষক। এত ভালো একজন শিক্ষক আমি মনে হয় এখন যদি প্রফেশনে থাকতাম, আপুর কাছ থেকে শিখে আমি কিছু হয়তো আমার স্টুডেন্টদের দিতে পারতাম। উনি একজন অসম্ভব ভালো শিক্ষক, অসম্ভব ভালো লিডার একটা টিমকে টেনে নেওয়ার জন্য। এইটাই আমি ব্যাখ্যা করতে চাচ্ছি যে কেন আপুর ক্লাসের প্রথম দিন আপু একটা কথা বলছে, ওনার রুচিটা উনি বুঝিয়ে দিয়েছে ওনার পার্সোনালিটি দ্বারা, যে নিট অ্যান্ড ক্লিন, আমি কাজটা এভাবে নিতে পছন্দ করি। ওখানে কোনো জোড়া জড়ি ছিল না যে আপনাকে করতেই হবে এরকম, কিন্তু একটা লাইনের ভিতরে এমন একটা আবেদন ছিল, আমরা প্রত্যেককে জানি এই কাজটা আমাদেরকে এইভাবে এলোমেলো করলে হবে না। আপুর সামনে আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে প্রেজেন্ট করতে চেয়েছি, কারণ আপুর একটা লাইন আমাদেরকে খুব সুন্দর ওটা ভালোবাসার ছিল। এটা একজন লিডারের অন্যতম গুণ, এবং তাকে ফলো করতে পারা একটা কথায়, এখানে প্রেশার ছিল না, এটা খুব ভালো ছিল। এবং আমরা অনেক সময় একটা কথা বলতে যাই, আমরা মনে হচ্ছে ভুলে যাব, আপু এই কথাটা বলি, আপু ক্লাস শুরুর প্রথম দিকে বলছেন যে আমরা আমাদের সব প্রশ্ন পরে নিব, কিন্তু কখনো যদি কেউ একটা সাউন্ড দিয়েছে আপু, আপু সাথে সাথে ফ্লোর দিয়েছে, জি ভাইয়া বলেন, এইটা যে কি অসম্ভব ধৈর্য। আপু জানে যে আপনার একটা আপুর পুরো একটা ক্লাস আছে, অনেকগুলো টপিকস আছে, এটাকে শেষ করতে হবে, বাট কখনো বিচলিত হয়নি। সোমান ভাইয়ের মতো আমিও যখন চিন্তা করেছি ফ্রিল্যান্সিং করব, আমি জব ছেড়ে দিছি হয়তো ফ্যামিলির জন্য বা বাচ্চার জন্য বা আমার কোনো কারণ ছিল, এই পেশাটাকে কিভাবে ইয়ে করবো, অনেক দিন ধরে খুঁজছি, ইভেন কোনো একটা কারণে ঘটনাক্রমে বুঝলাম আমি আর সোমান ভাইয়া দুইজনই একটা কোর্সে ছিলাম। সোমান ভাইয়া 3 দিন পরে আর কন্টিনিউ করেনি, আমি ওইটাকে কন্টিনিউ করেছি, যেভাবেই হোক আমি টেনে নিয়ে গেছি। কিন্তু ওখানে ইনস্ট্রাক্টর বিহেভিয়ার এত খারাপ ছিল, সোমান ভাইয়া টুট করেছিল এই কারণে, কিন্তু আমি জিদে লেগেছিলাম যে কত খারাপ ব্যবহার উনি করতে পারবে। তানভীর ভাইয়ের কোর্স আমার হাজবেন্ড করা শুরু করলো, হিমু আপুর কণ্ঠের ক্লাস গুলো শুনলাম এবং শুনলাম উনি ডাটা এন্ট্রি করবে, হিমু আপুর ক্লাসটা আমি বুঝতে পারছিলাম, ওয়ার্ড এত সহজ ছিল আমার, 97 থেকে বাসায় ল্যাপ মানে কম্পিউটার ছিল, আমি গেম খেলে টাইম এ করতাম, ওয়ার্ডের কাজ পারতাম, এটা পারতাম, কিন্তু কোনোদিন কম্পিউটারের কাছে ভিড়তে আমার কেন যেন খুব ইয়ে লাগতো। এক্সেল তো আমি কোনোদিন শিট ওপেনই করি নাই ভয়ে, না এটা আমার দ্বারা হবে না। যেমন দেলোয়ার ভাই একদিন বললো গিগ, এই নামটা প্রথম শুনলাম, এরকম থামনেল বা অনেক ওয়ার্ড আমরা নতুন শুনেছি আমি, কিন্তু চেষ্টা করছি না, আমি বুঝতে পারছি না, হয়তো আমি হয়তো জানি না, আর একটু ধৈর্য ধরে শিখি, কিন্তু শেষ পর্যন্ত যাই দেখছি সোহান ভাই যেটা বললো, পথ হারাই ফেলছি, চেষ্টা করছি যাওয়ার কিন্তু পথ হারাই ফেলছি, কারণ ভালো গাইড যেটা আমার গাইড আমাকে শেষ পর্যন্ত আমি হয়তো পথ দেখতে পারিনি বা ওনাকে আমি হারাই ফেলছি, আমি এটাই বলবো আমার গ্যাপ ছিল। কিন্তু এখানে এসে এই 18টা ক্লাস করলাম, আমি আজ তাকায় দেখছি যে একটা দুইটা বা আড়াইটা মাস চলে গেছে, আমি অনুভবই করতে পারিনি, প্রতিদিন আমি রান্নার পাশাপাশি আমাকে দৌড়াতে হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস যে আমি একাকিত্ব কাটানোর জন্য গান শুনি, গান না শুনলে আমি রান্না করতে পারি না। আপু যেটা বললো যে এটা বাজাই দিয়ে করবেন, তাহলে দেখবেন আপনি শুনলে হয়েও শুনছেন, আমি এটা এইটা করতাম যে গান শুনতাম, আপুর ক্লাসটা করার পর থেকে আপুর ক্লাস শুনি, এটা না দিলে আমি কোনো কাজই করতে পারি না, এটা বাঁচতে থাকে, আমি যখন খুব মনোযোগ দিয়ে শুনি এরপর এটা আমাকে বাঁচতে হবে, আমার বাসার মধ্যে এটা বাঁচতে থাকে, আমি এটা করতে থাকি। এতে আমার লাভ হয়েছে কি, আমি আর আমার হাজবেন্ড যেই কোর্স দুইটা করেছি, এবং ওই যখন আমার হাজবেন্ড এক্সেলের কোর্স করছিল আমি তখন ওই ডাটা এন্ট্রির কোর্সটা করছিলাম আরেকটা জায়গায়, আমার বাচ্চা আমাকে শুধু একটা কথা বললো, মামনি এই সব কিছু ছাড়ো তো, তুমি তুমি হচ্ছে এদের এই ওয়ার্ড এক্সেল আর পাওয়ার পয়েন্টে যেটা বাবা করে ওইটা তুমি করো, তুমি তোমাকে ডেভেলপ করতে পারবা, তুমি তোমাকে খুঁজছো, তুমি এখানে তোমাকে খুঁজে পাবা, আমার বাচ্চার ওই কথাটা। এবং তার পরিপ্রেক্ষিতে আপুর এই কোর্সটা আসা এবং আমার করা, আজ 18 দিন শেষে আমার যে অবস্থান আমি খুঁজে পাচ্ছি,
এটা আপু আমাকে বলা যে হাতে ধরে আমাকে দিয়ে দিছে। এখানে আমাদের কোনো বয়স ভেদ ছিল না, আপু এত ভালো ইনস্ট্রাক্টর, তার প্রত্যেকটা কণ্ঠে আমি বলবো জাদু আছে। একটা বাচ্চা যদি খেতে না চায়, একটা মা যদি করে শব্দ করে এই সাউন্ড, একটা বাচ্চা চিন্তা করে মুখে নি, উনি ক্লাসের ফাঁকে ফাঁকে ওয়াও অসাম, মানে আমরা এনার্জি। কখনো কখনো হয়তো ট্র্যাক হারাই ফেলছি বাসার কোন একটা সাউন্ডে, বাট আপু বললো দারুন, তখন হঠাৎ করে তাকিয়েছি কি বললো আমি মিস করলাম এই যে জিনিসটা। এবং পরের দিন বারবার ভিডিও গুলো আপু বলতো আপনারা বারবার শুনবেন, স্কিপ করে করে শুনবেন, মানে টেনে টেনে দেখবেন, আপনি জানবেন যতবার টানছি ততবারই দেখছি আমি একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করছি। 18টা ক্লাস না, আমি বলবো 18টা বই, আমরা একটা হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু এত ছোট ছোট এত কাজ আছে। এবং নট দ্যাট, আমি যতটুকু দেখছি তানভীর ভাইয়ের ক্লাসে, তানভীর ভাই যেরকম লাস্ট পর্যন্ত শোনে এবং তানভীর ভাইও এরকম ফ্লোর দেয়, ইভেন আপু এই জায়গাগুলো তো করে, এবং ছোট ছোট তানভীর ভাইয়েরও ট্রিক্স যেটা আপু শিখছে, আপুর ভাল লাগছে, আমাদের সঙ্গে ডেলিভারি করছে। এই আপুর ভিডিও গুলোও এরকম, আমি একবার দেখি লাইক দিই, কিন্তু এইটা আমি অনেকবারে দেখি পার্ট টু পার্ট। হয়তো আমি একটা কাজে চলে গেছি, কেউ বেল দিছে, এরকম হয়েছে, কিন্তু এটা বাঁচতে থাকবে বাসায়। না আমার ছেলে হাসে, বলে যে মামনি সঙ্গ মানুষকে যেই এটা দেয় তুমি আমাকে বলো। একটা জিনিস আমি এই শিক্ষার কোর্সের মধ্যে দেখলাম, আমার বাবা একসময় আমাদেরকে বলতেন যে তোমরা না সবকিছু সবসময় বুঝতে হবে এরকম না, তুমি শোনো, এখন একটা সময় তুমি বুঝবে এটা কেন শুনেছিলে। কেউ একটা প্রশ্ন করেছে, আপু প্রথম থেকে হয়তো বলছে এটা আপনারা লাস্টের ক্লাসে পাবেন, হ্যাঁ এইটা আপনারা দেখেন, এটা আপনারা জানেন। প্রতিদিন উনি একটা করে বীজ বপন করেছে। আমাদের যখন বললো যে আপনাদের তো কালকে মনে হয় এটার ক্লাস, আপনারা হচ্ছে দুইটা কাজ করেছেন, আমি ভেবেছি আগের ইনস্টিটিউশনে আমি যে কাজের সুযোগটা পেয়েছিলাম এটা আমার অনেক অ্যাচিভমেন্ট, আমি এটাকে রাখি। আমি আপুকে বলেও আপু আমার কাছে তো অপেজেসোর একটা ইয়ে আছে, ওইটাকে দিব, আপু বলে হ্যাঁ দিতে পারেন। আমি যখন আমার হোমওয়ার্কের মধ্যে ঢুকছি, আমি তাকায় দেখছি আমারই তো বিশাল একটা বাগান হয়ে গেছে, চারা গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো আমার দ্বারা, আমি নিজেই চোখকে বিশ্বাস করতে পারিনি এগুলো আমার দ্বারা। মানে এগুলো আপু ধীরে ধীরে করছে, কিন্তু ফলটা যে এমন হবে আপু দেখতে পাইছে ওই দিন, ফিউচারটা আমরা দেখতে পাইনি, এটা আমার প্রচন্ড কৃতজ্ঞতা, এটা সম্পূর্ণ আমার ফিলিংস। এবং আরেকটা জিনিস যে কাউকে উনি ঝরতে দেয়নি, আর যে আমাদের অবস্থান, দেলোয়ার ভাই আমি বলবো হার্ড না, ফোর্থ ক্লাস থেকে দেলোয়ার ভাই ইলেভেন্টার ক্লাস, এই যে আপুর এই সাউন্ডটা, দেলোয়ার ভাই পরের দিন থেকে আমি কাজের ইম্প্রুভমেন্ট দেখছি। আশিক ভাই আপনার এই জিনিসটাও, আপনি আজকের এটা দুর্বল হলো কোনো সমস্যা নাই, কালকে দিন, উনি তারপরের দিন থেকে অ্যাক্টিভ। ফারুক ভাইয়ের কথা তো বলাই যায় না, ফারুক ভাই এক্সেলর ক্লাস করছে, আমি ফারুক ভাইয়ের টোন গুলা শুনছি, আমি ফারুক ভাইকে হয়তো কণ্ঠে ওই সময় থেকে চিনি, ফারুক ভাইকে নিয়ে আমরা মজা করছি, ইয়ে করছি, ফারুক ভাইয়ের অসম্ভব ধৈর্য বলা যায়, আমরা অনেক সময় সবসময় ইয়ে করছি ফারুক ভাই আপনাকে মিস করতেছি, কিন্তু ফারুক ভাই সহজভাবে নিছে এবং আপু এইটাকে হ্যান্ডেল করছে প্রতিনিয়ত। এই যে ফারুক ভাই লাস্ট ক্লাস পর্যন্ত ঠিক আছে, আমি বলবো আপুর এই কণ্ঠের জাদু, এটা বলার বাইরে, এটা মানে আমি যা বলছি এটা প্রচন্ড কম হচ্ছে, এটা আসলে অন্তর থেকে দোয়া করলে, আমি জানি না আমার জীবনে, আমি আল্লাহর কাছে কালকে রাতেও দোয়া করছি যে আল্লাহ আমি যদি কোনো পুণ্যি করতে পারি আমার দিক থেকে তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, যে তুমি আমার পুরো পুণ্যি আপুকে দিয়ে দাও, সুস্থ রাখো। এবং আপু নেক্সট আর একটা কোর্স চাই, আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাবো, কোর্সটা শেষ হয়ে গেলে। এই যে প্রতিদিন হ্যালো আসসালাম আলাইকুম, আজকে আপনাদের জন্য মজার কোর্স, এইটা যে কি টানা টানছে, তিনটা দিন সপ্তাহে তিনটা দিন, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা দিন, আমি সারা দিন অপেক্ষা করে থাকি, আমার একটা ক্লাস আছে, আমার একটা ব্যস্ততা আছে, তো আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। মানে থ্যাংক ইউ সো মাচ আপু, কৃতজ্ঞতার শেষ নেই। এবং প্রত্যেকটা মানুষ আমি বলবো সহমত হবে আমার সঙ্গে, প্রত্যেককে আপনি আলাদা আলাদা করে দেখেছেন, এইটা ওয়ান টু ওয়ান ক্লাসের মতো, কোনো দিক থেকে আমি বলবো না কম ছিল কারোর, কেউ বলতে পারবে না আমাকে বলতে দেয়নি আমার এই জায়গাটা জানার ছিল। আর থ্যাংক ইউ হেলাল ভাই, শাকিল ভাইয়ের মতো হেল্পফুল মানুষ পেতে, শাকিল ভাইকে টাচ করার সাথে সাথে শাকিল ভাই যখন করে, এটা কৃতজ্ঞতায় হেলাল ভাই অনেক ব্যাপার নিয়ে জানিয়ে হেলাল ভাই ইয়ে করছে। এবং এই জায়গাগুলো সবাইকে অ্যাকুমুলেট করে রাখা, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ফ্লোর দিয়ে এই জিনিসগুলো অ্যাক্টিভ করে রাখা, একমাত্র গুড লিডার আপু। আপু বেস্ট টিচার আপনি আমার লাইফের, আমি ইউনিভার্সিটি থেকে বৃত্তি নিয়ে বের হয়েছি, অনেক টিচার আমার ফেভারিট, এবং এখনো বাচ্চাকে নিয়ে যখন কোনো জায়গায় যাই, মানুষের কাছে যখন সম্মান পাই বা প্রত্যেকে ইয়ে করে, আমি শিখি, সবসময় শিখি। আমার এই সময় এসে এমন মানে এত ভালো কিছু শিখলাম আপনার কাছ থেকে, শিখার শেষ নাই, আমি আরো শিখতে চাই।
এবং চাই আরেকটা ডিজাইনের ক্লাস হোক, ডিজিটাল মার্কেটিং এর হোক, আমি যেন তথ্য পাই এবং আমি করব, আমি আমার সুস্থতার জন্য করব, আমার ভালো লাগার জন্য করব, এবং এত ভালো একজন টিচারকে আমি মিস করতে চাই না। আমি অনেক দোয়া আপু আপনার জন্য, অনেক অনেক দোয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। মানে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না, এত সুন্দর কমপ্লিমেন্ট। এটা আপনি আসলে আপনার আপনার পুরা মানে কৃতিত্ব, আপনার আপনার প্রাপ্য খুব কম কি পারলাম জানি না, এটা আসলে শিখার ইয়ে নাই। আমি আমরা অনেক ইনস্ট্রাক্টরের মাধ্যমে কাজ করেছি, তো মানে এটা এটা রিয়েলি রিয়েলি উই আর প্রাউড অফ, আমরা এটা আপনার এই অ্যাপ্রিসিয়েশনটা দিতেই চাই, এটা আপনার প্রাপ্য। থ্যাংক ইউ ভাইয়া।